গত কয়েকদিন পাহাড়ে তুষারপাত হলেও শীত সেভাবে পড়েনি সমতলে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয় রাজ্যে, তাই এদিন সকাল 7টা থেকে নামে বৃষ্টি। এই বৃষ্টি জেরে কোচবিহার তথা উত্তরবঙ্গে শীতের প্রকোপ অনেকাংশে বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কোচবিহারের বাসিন্দারা জানান, পৌষমাসে এই বৃষ্টি স্বাভাবিক, এই বৃষ্টিতে শীতের প্রকোপ কিছুটা বাড়বে। আপনারা দেখছেন কোচবিহারের ছবি। কোচবিহারে কিন্তু হালকা বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে এবং এই বৃষ্টির ফলে কিন্তু শীতের প্রকোপ ক্রমশ বাড়ছে, ক্রমশ জুবুথুবু হয়ে পড়ছে কোচবিহার। অর্থাৎ পৌষের মাঝামাঝি সময়ে, বলা যেতে পারে পৌষের শুরুতেই শীত জাকিয়ে বসতে চলেছে কোচবিহারে। সকালের ছবি কোচবিহারের আপনাদের কাছে তুলে ধরছি আমরা। সেই ছবি আপনারা দেখছেন ডিজিটাল বাংলার পর্দায়। বৃষ্টি শুরু হয়েছে, দেখছেন রাস্তা কিছুটা ভিজে গেছে এবং এই হালকা বৃষ্টি এবং আকাশে মেঘও রয়েছে, এর ফলে কিন্তু শীতের প্রকোপ বাড়ছে কোচবিহারে। কি জানাচ্ছে স্থানীয়রা শুনবো। কিভাবে দেখছেন, কেমন লাগছে হঠাৎ করে বৃষ্টি পড়ছে, কি বলবেন? বৃষ্টি তো পড়ছে সব মাসে, শীতকালে বৃষ্টি কিরকম ভাবে দেখছেন? শীতকালে কোনো সময় তো বৃষ্টি হয় না সচরাচর। শীতকালে বৃষ্টি মানে কি? শীত মানে খুব হঠাৎ হঠাৎ করে দুই চার দিন মাসে প্রতি বছর হয় এটা, সচরাচর সবসময় হয় না। এখনকার দিনে বৃষ্টি পৌষ মাসের দিনে হবেই, একটু মানে পৌষ সংক্রান্তি আছে, এই বছর দুই চার দিন থাকবে, এই জন্য মেলা মেলা করবে। হিরো নিয়ে এলো ধামাকা অফার। এখন গাড়ি কিনুন সহজ পদ্ধতিতে, পাচ্ছেন এক্সক্লুসিভ অফার। এক্সপালস 200T, এক্সপালস 202B, এক্সট্রিম 160R, এক্সট্রিম 200S ক্রয়ের উপর পাচ্ছেন এক্সচেঞ্জ অফার অথবা লয়্যালটি বোনাস 5000 টাকা ডিসকাউন্ট। সন্দীপ অটো লাইন্স, PN রোড, কোচবিহার। সকালের ছবি কোচবিহারের। হালকা বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই এবং তার ফলে কিন্তু ঠান্ডার প্রকোপ বাড়ছে কোচবিহার শহর সহ সংলগ্ন এলাকাতেও। আমরা কথা বলে নেবার চেষ্টা করব কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি সুরঞ্জিত ধরের সাথে।